আমি রিয়া, শুরু করছি খেলতে। ফুটবল মাঠের এ টু জেড মানেই খেলতেলের ফুল টাইম। এবার আর আরব সাগরের পার অব্দিও পৌঁছতে হলো না, গঙ্গাপাড়ের কলকাতাতেই ঘটে গেল ইস্ট বেঙ্গলের আই লিগ জয়ের স্বপ্নের পঞ্চত্ব প্রাপ্তি। ঘরের মাঠে যুব ভারতীতে সুভাষ ভৌমিকের সামনে লাল হলুদ ব্রিগেডের নির্লজ্জ আত্মসমর্পণ। কোডলাইন চার্চিল 3 ইস্ট বেঙ্গল 0। ওপাড়া অর্ণবদের নিয়ে তৈরি যে ডিফেন্স গর্বের তাজমহল ছিল লাল হলুদের, শনিবাসরীয় যুব ভারতীতে তারাই তো বলো টিম ইস্ট বেঙ্গলকে। হেনরির জোড়া গোল কিংবা ম্যাচের শেষ মুহূর্তে আক্রমের গোল, সবেতেই কাঠগোড়ায় অর্ণব ওপাড়া। 17 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে আই লিগে মশাল এখন নেভার মুখে। খরা কাটিয়ে কলকাতায় আই লিগ ফেরাতে এই ম্যাচটাই টার্নিং পয়েন্ট হতে পারত লাল হলুদের। শনিবারের যুব ভারতীতেই এবারের মতো আই লিগটা ফেলে এলেন পেন মেহতাবরা। চার্চিলের বিরুদ্ধে 3-0 হারের পর আত্মসমালোচনায় ডুবে খোদ মর্গ্যানও। চলতি মরশুমের শেষ সাক্ষাতে যেন গোটা মরশুমের হিসাব নিকাশ এক করে দিয়ে গেলেন বেটো আকরাম লেনিরা। ম্যাচ শেষে যুব ভারতীর চ্যানেলে সেলিব্রেশন সারছিলেন সন্দীপ নন্দীরা, মুখে হাজার ওয়াটের হাসি। আই লিগটা কলকাতা থেকে কনফার্ম করে ফিরছে ভূমিকার গোয়ান ব্রিগেড। দ্য চিচিউ ইজ ভেরি ফোকাসড টু দ্য টাইটেল, এভরিবডি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড ফ্রম আওয়ার গোলকিপার টু আওয়ার স্ট্রাইকার। চ্যাম্পিয়নশিপ ইজ কামিং ক্লোজার, সো উই রিয়েলি নিডেড দিস 3 পয়েন্ট এন্ড উই গট ইট। ওপাড়া অর্ণবরা বারে বারে দাঁড়িয়ে পড়ছিলেন এক লাইনে, লাল হলুদ মাঝমাঠে পেন খাবড়াদের মবিলিটিও শনিবার 0। হেনরি স্টিভেন বেটোরা যেখানে শুরু থেকেই দুরন্ত, মর্গ্যান ব্রিগেড সেখানে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে হারিয়ে গেল যুব ভারতীতে। অর্ণব সৌমিক ওপাড়াদের দেখে মনে হলো প্রথমবার একসঙ্গে খেলছেন, কোচের কাঠগোড়াতেও আজ দলের ডিপ ডিফেন্স। লাল হলুদের দুবার আই লিগ জয় ওর হাত ধরেই সুভাষ ভৌমিক। গোয়ার জল হাওয়ায় এবার যেন বদলে গেছেন অনেকটাই, কোথায় সেই ঔদ্ধত্য, কোথায় সেই অহংকার। কলকাতায় ইস্ট বেঙ্গল বধের পরেও নির্লিপ্ত বিনীত সুভাষ নিজেই বলছেন, উল্টে দেখুন পাল্টে গেছি। বলেছি না উল্টে দিন, উল্টে দেখুন পাল্টে গেছি, আমি আর গরম কথা বলি না, সব সাদা চুল সাদা হয়ে গেছে, এরপরে আর গরম মরম কথা বলা যায়। একরাশ অভিমান বুকে জমিয়ে শহর ছেড়েছিলেন, ক্লাব বদলেছিলেন, যুব ভারতীতে 3 কাঠের নিচে দাঁড়িয়ে একা কুম্ভ সেই সন্দীপই। পেন চিটিদের গোলা সামলে চার্চিলের জন্য 3 পয়েন্ট নিশ্চিত করে দিয়ে লাল হলুদের অবহেলার মুতর জবাব সন্দীপ নন্দীর। মাননীয় সচিন মহাশয়ের উদ্দেশ্যে একটাই আমি কথা বলি, আমি হচ্ছে ফুটবল লাভার, মানে আমার ছোটবেলা থেকে আমার ফুটবলের প্রতি ভালোবাসা, আমি কিন্তু কারো পায়ে হাতে ধরে ফুটবল খেলতে আসিনি, দিনটার জন্যই মানে ভগবান আমাকে দিয়েছিল, এখান থেকে 3 পয়েন্ট 3 গোলে হারানো। লাগে টাকা দেবে গৌরী সেন, এবারও সেই একই কাহিনী বাগানে। ফেডারেশনে আর্থিক জরিমানার অর্থ ব্যবস্থা করেছেন সভাপতি টুটু বসি। শনিবার বিকেলে এআইএফএফ এর সহসভাপতি সুব্রত দত্তর অফিসে এসেছিলেন বাগানের দুই কর্তা, সেখানেই সহসচিব সঞ্জয় বোস এবং অর্থ সচিব দেবাশিস দত্ত দিয়ে যান 2 কোটি টাকার ব্যাংক ড্রাফট। সোমবার দিন কুরিয়ার করে দেবো, আর যেটা বন্ড ওদের দেওয়ার কথা সেটাও আমার কাছে দিয়ে গেছে, আমি ফেডারেশনের তরফে সেটা গ্রহণ করেছি। 1 কোটি টাকা ড্রাফট পাঠিয়ে দিয়েছি এআইএফএফ কে, এবং যেহেতু এআইএফএফ অফিস কলকাতায়, মানে আজকে তো শনিবার বন্ধ, তাই জন্য আমরা ওটা ওনাদের সিনিয়র, ওদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার সুব্রত দত্তর হাতে আমরা এসে দিয়ে গেছি। প্রভু কাছে ধন্যবাদ প্রাপ্য, কেন উনি একার উদ্যোগে এই 2 কোটি টাকা জোগাড় করেছেন 48 ঘন্টার মধ্যে। 42 দিন বাদে আবারও মাঠে ফিরছে বাগান, তবে 0 হাতে। আই লিগ থেকে নির্বাসন উঠে যাওয়ার পর রবিবারই তাদের প্রথম ম্যাচ গোয়ার মপোসায় সালগোকারের বিরুদ্ধে, দুলের স্টেডিয়ামে কৃত্রিম ঘাসে খেলা। শনিবার সকালে সেখানেই অনুশীলন করে করিম ব্রিগেড, ওটাফাবিহীন দলে ফিরেছেন টোলগে। সালগাওকার জার্সিতে দেখা যেতে পারে কলকাতায় খেলে যাওয়া জোসিমারকে। রবিবার আই লিগে মোহনবাগান সালগাওকার ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। শুক্রবার বাগান কোচ করিমকে চিঠি দিয়ে সতর্ক করেছিল তার পুরনো দল, বলেছিল তিনি যেন সালগাওকার ফুটবলারদের ফোন না করেন। এই ঘটনা 24 ঘন্টা কাটতে না কাটতেই পাল্টা চিঠি বাগানের। ফেডারেশন ও সালগাওকারকে তারা করিম ও ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে, যে চিঠি ম্যাচ কমিশনারকে ফরওয়ার্ড করে দিয়েছে ফেডারেশন। অবন্তি গোলের সুযোগ নষ্ট করে হারে ফিরল প্রয়াগ ইউনাইটেড। শনিবার পুনেতে আই লিগের ম্যাচে মুম্বাই এফসির কাছে 1-2 গোলে হার প্রয়াগের। বিজয়ী দলের 2 গোলদাতা গ্যাব্রিয়েল ও কোয়াও, প্রয়াগের হয়ে একমাত্র গোলটি করেন বিনীত। নিজেদের ধীরে ধীরে ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে যাচ্ছে চার্চিল। সুভাষ ভৌমিকের দল 15 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে গেল অনেকটাই।
আই লিগ শীর্ষে থাকা চার্চিলের পরই ষোলো ম্যাচে ৩৩ পয়েন্ট ডেম্পোর। শনিবার মপুসায় ইউনাইটেড সিকিমকে ৭-০ গোলে হারিয়ে দু নম্বরে উঠল পাঁচবারের চ্যাম্পিয়নরা। আর্মান্দো কোলাসো দলের পক্ষে হ্যাট্রিক কোপোর, দুটি গোল ক্লিপোর্ডের, একটি করে গোল আব্রানচেস ও পেরাওয়ের। গোল পার্থক্যে পিছিয়ে তিনে নামা ইস্টবেঙ্গল ১৭ ম্যাচ পর ৩৩ পয়েন্টেই দাঁড়িয়ে। মোহনবাগানকে সামনে রেখে ফেডারেশনকে চাপে রাখার খেলায় নেমেছে কলকাতার অন্য দুই প্রধান। এআইএফএফ এর বিরুদ্ধে মুখ খুলে ইতিমধ্যে শোকজের চিঠি খেয়েছেন লাল হলুদ সচিব। যদিও কল্যাণবাবু উত্তর চাই দিন স্রেফ সতর্ক করে ছেড়ে দেওয়া হবে ইস্টবেঙ্গল সচিবকে, তবে ফেডারেশন বনাম ক্লাবের যুদ্ধে ক্ষতি যে ফুটবলেরই সেটা বলতে ভুলছেন না সুব্রত দত্ত। পাবলিকলি ফেডারেশনকে হেয় করলে ভারতীয় ফুটবলের ক্ষতি হয়, ভারতীয় ফুটবলের বাজি বিজ্ঞাপন হয়। সোমবার শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় ওডাপার ভাগ্য নির্ধারণ, কি ধরনের শাস্তি হতে পারে নাইজেরীয় ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সভায় মোহনবাগান শুধু জরিমানা দিয়েই বেকুশোর ছাড়া পাওয়ার পর ওডাপার শাস্তি নিয়ে আগ বাড়িয়ে মন্তব্য করতে রাজি হচ্ছেন না কেউ। তবে ক্লাব সহসচিব সঞ্জয় বোস উদ্যোগ না নিলে সন্দেহ নেই কপালে দুঃখ রয়েছে ওডাপার। ফাইন হতে পারে, সাসপেনশন হতে পারে, দুটোই হতে পারে। ডিসিপ্লিনারি কমিটির যারা সদস্য তারা বসে তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। মোহনবাগানের আই লিগে ফেরা দেখে মোহামেডানকে ফেরানোর দাবিতে সোচ্চার কলকাতার ফুটবল মহল, কিন্তু এআইএফএফ সহসভাপতি সুব্রত দত্ত যে পরিষ্কার বলছেন তেমন সম্ভাবনা নেই। তাদের আবেদন ফেডারেশন শুনতে পারে, তবে সেটা যদি সরাসরি তাদের নিয়ে যায় ফার্স্ট ডিভিশন সেটা নিয়ম বহির্ভূত কাজ হবে। মোহনবাগানের ক্ষেত্রে যা হয়েছে তা ফেডারেশনের কমিটিতে আলোচনা করেই হয়েছে এমনটাই মত সুব্রত দত্তর, কিন্তু এআইএফএফ সভাপতি প্রফুল পেটেল যেভাবে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন সেই প্রসঙ্গে আড়ালে আবদালে আলোচনা হলেও সুব্রত বলছেন মোহনবাগান ইস্যুটা ওখানেই শেষ, এর পুনরাবৃত্তি ভারতীয় ফুটবলের ক্ষেত্রে আর হবে না। এক্সিকিউটিভ কমিটির আর্টিকেল এআইএফএফ ডিসিপ্লিনারি কোড আর্টিকেল ৬৯ অনুযায়ী শাস্তি দিয়েছে। ফেডারেশন যা করেছে নিয়ম অনুযায়ী করেছে, আইন অনুযায়ী করেছে, কারোর ব্যক্তিগত মত অনুযায়ী করেনি। আজ এই মাঠে তো কাল ওই মাঠে, এভাবেই যাযাবরের মতো ঘুরে ঘুরে হচ্ছে বাংলার অনুশীলন। শনিবার সকালে ইস্টবেঙ্গল মাঠ ব্যবহার করার সুযোগ ছিল, রবিবার আবার তারা চলে যাবে মোহনবাগান মাঠে। তবে এসব সমস্যাকে সঙ্গী করেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বলছেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। অবশেষে যে তার অমূল্য সময় খরচ করে তিনি বাংলার অনুশীলনে এলেন এই না ঢের। শুটিং মাঠ অ্যাভেলেবল নয়, রবীন্দ্র সরোবর মাঠ অ্যাভেলেবল নয়, হাওড়া মাঠ সেরকম ভাবে অ্যাভেলেবল নয়, সুতরাং একটা অসুবিধা তো আছে। ছবিটা এখনো বদলালো না, সেই একইভাবে নমনম করে চলছে সন্তোষ ট্রফির জন্য বাংলার অনুশীলন। শনিবার ইস্টবেঙ্গল মাঠে এসেছিলেন ২৭ ফুটবলার, তাদের মধ্যে ছিলেন মোহামেডানের মনিরুল ও মুক্তার, বাকিরাও নাকি রবিবার চলে আসবেন। সোমবার প্রাথমিকভাবে ২৫ জনের প্রাথমিক দল ও আবাসিক শিবিরের জায়গা বাছাই করা হবে। পরে ফাইনাল ফেজে গিয়ে একটা তখন মানে প্লেয়ারদের আসতেই হবে। ফুটবলটা নাকি সত্যিই ভালোবাসেন এসআরকে, এমনই দাবি বলিউড বাদশার। সম্প্রতি দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে ছেলে আরিয়ান আর বন্ধুদের সঙ্গে চুটিয়ে বিচ ফুটবল খেলেছেন বলিউড কা বাদশা। তখনই ফের কিং খান বলেন ফুটবলে অর্থ ঢালতে চান, এটা কি আদৌ আপনার মনের কথা মিস্টার শাহরুখ? ডেম্বোকে স্বপ্ন দেখিয়ে সময়ের অভাব বলে সরে পড়েছেন কেকেআর এর ম্যাচের সময়, কিন্তু আপনার হাতে সময় অঢেল, ফলে এখনই বলা যাবে না আপনি ফুটবল প্রেমী। মাছ ময়দানে টাটকা সব খবর নিয়ে সময় এখন মাঠে গরমে। মিহিকা যাদবের ডাবল ধামাকা, শনিবার সাউথ ক্লাবে শেষ হলো অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ টেনিস টুর্নামেন্ট। মেয়েদের দুটি বিভাগেই খেতাব মিহিকার, অনূর্ধ্ব ১৪ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন নিতিন সিনহা, অনূর্ধ্ব ১৬ জয় বি আর নিক্সিতের। খেলছেন সময় এখন একটা ছোট্ট বিরতি। পাড়া ফুটবল হোক কিংবা গলি ক্রিকেট, স্কুল স্পোর্টস হোক বা কলেজ হোক, ফোন করুন আমাদের, আমরা পৌঁছে যাব আপনাদের কাছে।